Good education is the backbone of a nation. ভালো শিক্ষা একজন জাতির জন্য মেরুদণ্ড কিন্তু আজকে এই শিক্ষা ব্যবস্থাকে নষ্ট করে দেওয়ার জন্য এটি কোনো দলীয় দাবি নয় আপনার সন্তান আমার সন্তান গোটা দুনিয়ার সন্তানের আজকে নষ্ট হয়ে যাচ্ছে আমার ভাইয়েরা শিক্ষা ব্যবস্থার ভিতরে ডারউইনের মতবাদ ঢুকায়া দিয়েছে শুধু তাই নয় আমার ভাইয়েরা আজকে আমাদের সন্তানদেরকে শেখানো হচ্ছে আমাদের সন্তানদেরকে বিবর্তনবাদ শেখানো হচ্ছে ষষ্ঠ সপ্তম শ্রেণীর বইয়ের ভিতরে এমনকি সিলেবাসের ভিতর থেকে ইসলাম শিক্ষা উঠায়া দিয়ে নাস্তিক মর্তাদেরা পরিকল্পিতভাবে মুসলমানের সন্তানগুলোকে ইমান হারা করতে চায় তারা আজকে বিভিন্নভাবে মুসলমানের ধর্মীয় বিষয় নিয়ে তারা মতবাদ তৈরি করেছে এমনকি তারা বলেছে মানুষ নাকি বানর থেকে সৃষ্টি আজকের মাহফিলে আমি মাকসুদ আজমি আপনাদেরকে বলছি আমি যখন বাড়ি থেকে বের হলাম আমার স্ত্রী বলছে আমাকে যে একটু দেইখা শুই না কথা বইলে ঢাকা শহরের ভিতরে আমি আমার স্ত্রীকে বললাম স্ত্রী জীবনের আটটি বছর কোরআনের আলোচনা করেছি অনেক দেখেছি এখন আর দেখার টাইম নাই স্ত্রীর কপালে একটা চুম্বন আকায়ে দিয়ে বলছি স্ত্রী আমার জীবনের শেষ মাহফিল আজকে হতে পারে আজকে কোরআন থেকে হক কথা বলবো স্ত্রী যদি আমায় আমি তোমার মাঝে ফিরে না আসি কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাতের সিঁড়িতে তোমার সাথে আমার দেখা হবে তারপরেও কোরআনে কারিমের একটা হক কথা গোপন করে কথা বলবো না ইনশাআল্লাহ জোরে বলেন ইনশাআল্লাহ বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আফদালুল জিহাদু মান কানা কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জাইরিন বেঈমানের সামনে দাঁড়িয়ে কোরআনের হক কথা বলা বর্তমান আলেমদের জন্য ফরজ 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 তাই আজকের মাহফিল থেকে আমি বলছি এই মাহফিল কমিটির মন মতো কোনো কথা হবে না এলাকাবাসীর মন মতো কোনো কথা হবে না আজকে আমার মন গড়া বানানো কোনো কথা হবে না আজকে কারো মন গড়া কোনো কথা হবে না কোরআন থেকেই কথা বলবো কারণ কোরআন দিতে পারে মানুষকে মুক্তি আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম শান্তি দেবার জন্য একমাত্র কিতাব আওয়াজ তুলে বলেন তো সেই কিতাবের নাম কি জোরে বলেন নাম কি আল কোরআন ছাড়া গোটা দুনিয়ার কোন মানুষের শান্তি আসতে পারে লেলিন কালমার্স মাউসেতং সক্রেটিসের আদর্শ দিন ডারউইনের আদর্শ দিন এই দুনিয়াতে শান্তি আসবে না শান্তি যদি পেতে চান ধরতে হবে আল কোরআন এই জন্য কোরআনের মতো করে আজকে কোরআন যেভাবে কথা বলেছে ওইভাবেই বলবো কারণ আজকে কোনো দলীয় কোনো এদিক সেদিক কারো মন গড়া কোনো কথা হবে না কারণ এই জায়গায় সব দলের লোক আছে না নাই জোরে বলেন আছে না নাই কে বলেছে বঙ্গবন্ধু নাই বঙ্গবন্ধু সারা বাংলা নাই এই দলের লোক আছে না নাই সারা বাংলার ধানের শীষে জিয়া তুমি আছো মিশে এই দলের লোক আছে না নাই 68,000 গ্রাম বাঁচলে বাংলা বাজবে পল্লী চাচা এরশাদ চাচা এই দলের লোক আছে না নাই যশোদের মন্ত্র সমাজতন্ত্র এই দলের লোক আছে সৃষ্টি যার হুকুম চলবে তার এই দলের লোক আছে নেতা নয় নীতি চাই পীর সাহেব চরম নয় এই দলের লোক আছে দুনিয়ার মজদুর এক হও এক হও এই দলের লোক আছে তাহলে আজকে আমরা কোন দলীয় কথা বলতে যাব না আমরা বলবো হাযা কিতাবুন আনজালনাহু মুবারাকুন ফাত্তাবিউহু ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন যেই কোরআন রহমত দিবে যেই কোরআন জান্নাতে নিয়ে যাবে যেই কোরআন আমাদের অশান্ত পৃথিবীকে যে কোরআন আমাদের অশান্ত পৃথিবীকে শান্তির আবাসস্থল বানায়া দিবে সেই কোরআন সম্পর্কে আজকে কোরআন থেকে কথা বলবো বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন মান ক্বালা বিহি সাদাকা কোরআন থেকে যে কথা হবে সেটাই সত্য কথা ওয়ামান হাকামা বিহি আদালা কোরআন দিয়ে যে আদালত কায়েম হবে সেটি সত্য আদালত ওয়ামান আমিলা বিহি উজিরা কোরআন দিয়ে যে আমল হবে সেটি সত্য আমল সেই ধারাবাহিকতার ভিতর থেকে কোরআনে কারিমের বৃহত্তম একটি সূরা সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত অত্যন্ত পরিচিত এই আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এই আয়াত থেকে আজকে ইনশাআল্লাহ আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করে
এই যে আয়াতে কালিমা তেলাওয়াত করেছি এই আয়াত পবিত্র কোরআনের 4 নম্বর পারায় অবস্থিত কোরআন শরীফের বৃহত্তম 3 নম্বর সূরা এই সূরা আলে ইমরানে মোট আয়াত সংখ্যা হচ্ছে 200 টি রুকু আছে 20 টি আয়াত 4 ভাগে নাজিল হয়েছে যে আয়াতে কালিমা আজকে তেলাওয়াত করেছি এই আয়াতে কালিমা মদিনায় অবতীর্ণ হয়েছে আমার ভাইয়েরা যদি আলোচনা লম্বা করতে যাই বিশাল লম্বা হয়ে যাবে এই সূরার ভিতরে কি কি বলেছে এই কথাগুলো বলতে গেলে আমার অনেক আলোচনা লম্বা হয়ে যাবে আমি সংক্ষিপ্ত করে সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে কালিমা তেলাওয়াত করেছি আল্লাহ পাকে আয়াতে কালিমার ভিতরে বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ হে নবী আপনি বলে দিন কেউ যদি আল্লাহকে পেতে চায় আল্লাহকে ভালোবাসতে চায় তাহলে তাকে আপনি বলে দিন ফাত্তাবিউনি সে যেন নবীর অনুসরণ করে আপনি নবীর অনুসরণ করে যদি অনুসরণ করে আল্লাহ পাক বলেন ইউহিব্বুকুমুল্লাহ আমি আল্লাহ তাকে নিজেই ভালোবাসব এরপর আল্লাহ পাক বলেন শুধু ভালোবেসেই ক্রান্ত হব না এই আয়াতে কালিমার অনেক আলোচনা আপনারা শুনেছেন আমার মুখ থেকে শুনুন আল্লাহ পাক বলেন ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম আমি আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিব ওয়াল্লাহু গাফুরুর রহিম নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল এবং দয়ালু করুণাময় আল্লাহ পাক এই আয়াতে কালিমার এখন আসেন শানে নজুল কি এই আয়াতে কালিমার শানে নজুল ঘাটতে গিয়ে শানে নজুল দেখতে গিয়ে প্রায় আমি 10টা তাফসীরের সাথে মিলায়ে দেখেছি বিখ্যাত তাফসীর কারক আল্লামা বিখ্যাত তাফসীর কারক আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমার রাসূল আমার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য রাস্তা দিয়ে চলছিলেন দ্বীনের দাওয়াত অব্যাহত রাখার জন্য রাসূল যখন দ্বীনের দাওয়াত দিতে যেতেন কাফের বেঈমানেরা রাসূলের রাস্তায় কাটা দিত রাস্তা বন্ধ করে দিত বিশ্বনবী রাস্তা দিয়ে যাচ্ছিলেন আমার রাসূলের রাস্তা পর্যন্ত দ্বীনের দাওয়াতের কারণে বন্ধ করে দিত তাও আল্লাহ পাক রাসূলকে জানায় দিয়েছিলেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনসিলা ইলাইকা মির রব্বিক হে নবী আপনার রাস্তা বন্ধ করবে আপনার সমস্ত কিছু বন্ধ হবে কিন্তু কোরআনের দাওয়াত বন্ধ করা যাবে আমার রাসূল কোরআনের দাওয়াত দিতে যাচ্ছিলেন হঠাৎ করে রাস্তার পাশে কিছু লোক দেখলেন মূর্তি পূজা যারা করে ওরা মূর্তি বানায়া মূর্তির পিছে একটা দেখবেন যে একটা বাঁশ ঢুকায়া দেয় দিয়া সামনে নম 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 এমন কি সামনে দাঁড়ায় দেখবেন যে খাবার পর্যন্ত দেয় আমার ভাইয়েরা রাসূল জিজ্ঞাসা করলেন তোমরা কি করতেছো এখানে ওরা বলতেছে আমরা এই মূর্তির সামনে দাঁড়িয়ে এই মূর্তির মাধ্যমে আমরা আল্লাহকে পেতে চাই আল্লাহ পাককে এই মূর্তির মাধ্যমে আমরা পেতে চাই তখন বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিব্রাইল আগমন করলেন করে বললেন হে নবী আপনি জানায়া দিন এরা কখনোই মূর্তির সামনে দাঁড়িয়ে আল্লাহকে পাবে না আপনি তাদেরকে আল্লাহকে পাওয়ার মাধ্যম জানায়া দিন আল্লাহ পাক সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে কারিমা নাজিল করলেন আমি যখন আয়াতে কারিমা তেলাওয়াত করব আয়াত তেলাওয়াত শেষ হবে চিৎকার মেরে আপনারা আল্লাহু আকবার বলবেন এই কর্মসূচি ততক্ষণ চলবে যতক্ষণ পর্যন্ত আজকের মাহফিল চলবে কোরআনের আয়াত শেষ হবে জাদাত হুম ঈমানা ঈমানের স্পিরিট নিয়ে আল্লাহু আকবার বলবেন বলতে পারবেন না তাহলে জবান ছেড়ে একবার এখনই বলেন তো আল্লাহু আকবার লিল্লাহি তাকবীর আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিলেন জিব্রাইল এসে বিশ্ব নবীকে বললেন নবী আপনি জানায় দিন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম হে নবী আপনি বলে দিন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ
কেউ যদি আল্লাহকে পেতে চায় আওয়াজ তুলেন আমার শ্যামপুরের মুসলমান হাত তুলে আওয়াজ তুলে বলেন তো আমরা যা করি সব কাকে পাওয়ার জন্য করি আওয়াজ দিয়ে বলেন কাকে পাওয়ার জন্য করি আল্লাহ পাক বলেন মুমিন তোমরা যারা আল্লাহকে পাওয়ার জন্য কাজ করো তোমাদেরকে বিশেষ করে একটি কাজ করতে হবে আওয়াজ দিয়ে বলেন তো কাজ জানো কয়টি একটি জোরে বলেন কয়টি আল্লাহকে পাওয়ার জন্য এই আয়াতে কারিমা আল্লাহ একটি কাজের কথা বলেছেন সেই কাজ কি হলো ফাত্তাবিউনি নবীর অনুসরণ করতে হবে যদি নবীর অনুসরণ করো তোমরা আমি আল্লাহ দুইটা পুরস্কার দিব আওয়াজ তুলে বলেন তো পুরস্কার জানো কয়টা জোরে বলেন মিছিল দিয়ে বলেন পুরস্কার কয়টা জোর হলো না আরো জোরে পুরস্কার দুইটা আলোচনা মুখস্থ করে বাড়িতে যেতে হবে এক নাম্বার পুরস্কার হলো ওয়াগফির লাকুম যুনুবাকুম আমি আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ পাক মাফ করে দিব শুধু মাফ করে দিব না ইউবাদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা আমি বান্দার যে গুনার যে ফাঁকা জায়গাটা আছে ওটা সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দিব শুধু তাই নয় আল্লাহ পাক বলেন শোনো বান্দা আমি তোমাকে ভালোবাসব দুই নাম্বার পুরস্কার দিব জীবনের গুনাহ মাফ করে দিব আল্লাহ পাকে আয়াতে কারিমার ভিতরে বলেছেন এবার আসেন তো দেখি আমরা আয়াতে কারিমার আলোচনা শুনি আমরা জীবনে যা করি এই পৃথিবীর মানুষ যা করে সব কাকে পাওয়ার জন্য আপনি মানুষকে জিজ্ঞাসা করবেন কোথায় যেতে চান সবাই বলবে জান্নাতে যেতে চাই যে যে কাজ করুক না কেন ভালো কাজ করুক আর খারাপ কাজ করুক সবাই বলে জান্নাতে যাওয়ার জন্য কিন্তু নবী বলেন আল্লাহ পাক জানা দিয়েছেন ফাত্তাবিউনি নবীর অনুসরণ করা ছাড়া এই পৃথিবীর মানুষ জান্নাতে যেতে পারবে জোরে বলেন পারবে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা এই পৃথিবীতে তোমাদের জন্য আদর্শ করে দিলাম একমাত্র নবীকে নবীর আদর্শ যারা মানবা নবীকে যারা মানবা আল্লাহ পাক তাদেরকে জান্নাত দিয়ে দিবেন এবার আসেন আমরা একটা হাদিস বলি এই পৃথিবীতে 73টা কাতার হবে ইল্লা ওয়াহিদাতান একটা কাতার জান্নাতে যাবে নবীর কাছে জিজ্ঞাসা করলো ইয়া রাসূলুল্লাহ কারা জান্নাতে যাবে আমার নবী বললেন মা আনা আলাইহি ওয়া আসহাবিহি যারা আমি এবং আমার সাহাবীর অনুসরণ করবে তারাই আল্লাহর জান্নাতে যাবে এবার আমার আলোচনাটা খুবই মনোযোগ দিয়ে শুনবেন বোঝানোর চেষ্টা করবেন এই বাংলাদেশে দেখবেন নবীর আশিকের অভাব নাই ইয়া নবী সালামু আলাইকা নবী আপনাকে ভালোবাসি হে নবী তাড়াতাড়ি করে জিলাপি দাও খাই ইয়া নবী সালামু আলাইকা কিন্তু নবীর সুন্নাত যখন বেঈমান নাস্তিক মুরতাদেরা যখন নবীর সুন্নাত নিয়ে কথা বলে মুমিন মুসলমান কেউ প্রতিবাদ করে না নামের সামনে আশিকের রাসূল কিন্তু নবীর বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে যখন বাতিল বেঈমানেরা কথা বলে আশিকের রাসূলেরা ময়দানে বের হয় না কথা বলেন ঠিক কি না শুধু তাই নয় নবীর জীবন দিয়ে সমাজ গড়ে না পরিবার চালায় না আমার ভাইয়েরা খুবই মনোযোগ দিয়ে শুনবেন আমার ভাইয়েরা
কথাগুলো আমি লম্বা করতে পারবো না নবীকে শুধু অনুসরণ করা যাবে না নবীকে ভালোবাসতে হবে আবার শুধু মুখে মুখে ভালোবাসলে হবে না নবীকে অনুসরণ করতে হবে ভালোবাসাও থাকতে হবে অনুসরণ করতে হবে আমার ভাইয়েরা রাসূলকে ভালোবাসতে হলে তিনটা জিনিস মেনে নিতে হবে জোরে বলেন কয়টা আরো জোরে জোর হলো না এক নাম্বার হলো নবীকে শুধুমাত্র ভালোবাসেন এই কথা বললেই হবে না তিনটা জিনিস আপনাকে মেনে নিতে হবে এক নাম্বার হলো নবীর নবুয়তকে মেনে নিতে হবে নবী যে শেষ নবী এই কথা আপনাদেরকে মেনে নিতে হবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে বলেন মা কানা মুহাম্মাদুন আবা أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين আমার ভাইয়েরা কাদিয়ানীরা নবী যে শেষ নবী ওরা মেনে নেয় না যার কারণে ওরা কাফির আমার ভাইয়েরা আমাদের দাবি হলো বাংলাদেশে কাদিয়ানীদেরকে নিষিদ্ধ করতে হবে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করতে হবে কারণ শেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবীর পর আর কোন নবী আসবে না যারা মেনে নিবে না তারা জাতীয় কাফের কথা বলেন না কেন ঠিক কি না দুই নাম্বার হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদাও ভালোবাসার প্রতি স্বীকৃতি দিতে হবে রাসূলের যে মর্যাদা পৃথিবীতে আমার রাসূলের মর্যাদা আল্লাহ দিয়েছেন এর উপরে মেনে নিতে হবে তিন নাম্বার হলো রাসূলের আনুগত্যর উপরে স্বীকৃতি প্রদান করতে হবে আমার ভাইয়েরা আমার প্রিয় বন্ধুগণ এই কথাগুলো যদি বিশাল লম্বা করতে যাই আমার আলোচনা লম্বা হয়ে যাবে রাসূলকে ভালোবাসতে হলে মহব্বত করতে হলে জীবনের সব জায়গায় রাসূলের সুন্নাত অনুসরণ করতে হবে তাহলেই প্রকৃত ভালোবাসা আর না হলে আপনি মুখে মুখে বলবেন ইয়া নবী সালামু আলাইকা এই ভালোবাসার কোনো দাম নাই ভালোবাসতে হবে আল্লাহর রাসূলের প্রত্যেকটা সুন্নাতকে রান্নাঘর থেকে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত জায়গা করে দিতে হবে কারণ বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতিন শাহীদ কেউ যদি নবীর একটা সুন্নাতকে নিজের কলিজার ভিতরে জায়গা দেয় নিজের জীবনের ভিতরে জায়গা দেয় সমাজের ভিতরে জায়গা দেয় আল্লাহর নবী বলেন 100টা গলা কাটা শহীদের সওয়াব আল্লাহ তার আমলনামায় দান করে দিবে এবার তার রাসূলকে অনুসরণ করতে হলে ভালোবাসার দরকার আছে না নাই ইসলামী শরীয়তে ভালোবাসার তিন প্রকার আওয়াজ দিয়ে কথা বলতে হবে কয় প্রকার আরো জোরে বলেন কয় প্রকার মহব্বতে তবাই স্বভাবগত ভালোবাসা মা তার সন্তানকে ভালোবাসে আওয়াজ দিয়ে বলেন তো এই ভালোবাসা দিয়েছেন কে শুধু তাই নয় মা তার সন্তানের জন্য জীবন পর্যন্ত দিতে রাজি হয় মা তার সন্তানকে ভালোবেসে এমনকি কিডনি পর্যন্ত দিতে রাজি হয় বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়াত বলতে গেলে আমার অনেক সময় লাগবে দুই নাম্বার রহমত হলো পবিত্র কোরআনে কারীম তিন নাম্বার রহমত হলো মা আর বাবা যার ঘরে মা আছে যার ঘরে বাবা আছে আল্লাহ পাক পৃথিবীর শ্রেষ্ঠ তিনটা রহমতের ভিতরে একটা রহমত তার ঘরে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا আমার মা মজনুনী আমার সুখের ঠিকানা ক
কান্না কে হাই আঁচলে লুকাই দুঃখ কে হাই আঁচলে লুকাই আমারে মা জননী আমার সুখের ঠিকানা জোরে বলেন আল্লাহু আকবার বিশ্বনবী বলেছেন যার ঘরে মা আছে যার ঘরে বাবা আছে পৃথিবীর শ্রেষ্ঠ রহমত তার ঘরে আছে ভাইয়ের আমার এক নম্বর মহব্বত হলো স্বভাবগত মহব্বত এই মহব্বত আল্লাহ পাক দিয়েছেন দুই নম্বর মহব্বত হলো মহব্বতে আকলি জ্ঞানগত মহব্বত আওয়াজ দিয়ে বলেন তো আলিম ওলামাদেরকে মানুষ ভালোবাসে একমাত্র জ্ঞানের কারণে শুধু তাই নয় এমনকি আলিম ওলামার কথার উপরে মুসলমান জীবন গঠন করে আমার ভাইয়েরা জ্ঞানগত মহব্বত যারা সঠিক জ্ঞানের প্রচার করবে তাদেরকে মহব্বত করতে হবে আর যারা সঠিক জ্ঞানের প্রচার করবে না তাদেরকে মহব্বত করা যাবে না যারা কোরআন এবং হাদিসের জ্ঞানের প্রচার করবে প্রসার করবে যারা আল্লাহর দিন দিয়া সমাজ গঠন করবে তাদেরকে মেনে নিতে হবে কিন্তু বাংলাদেশের দিকে তাকায়া দেখেন আজকে শিক্ষা ব্যবস্থার ভিতরে বেঈমানেরা পর্যন্ত নাস্তিক বেঈমানেরা ডারউইনের মতবাদ ঢুকায়া দিয়া মুসলমানের সন্তানগুলোকে ইমান হারা করতে চাই আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা আজকে জ্ঞানের ভিতরে গুড এডুকেশন ইজ দি ব্যাকবোন অফ এ নেশন ভালো শিক্ষা একজন জাতির জন্য মেরুদণ্ড কিন্তু আজকে এই শিক্ষা ব্যবস্থাকে নষ্ট করে দেওয়ার জন্য এটি কোনো দলীয় দাবি নয় আপনার সন্তান আমার সন্তান গোটা দুনিয়ার সন্তানের আজকে নষ্ট হয়ে যাচ্ছে আমার ভাইয়েরা শিক্ষা ব্যবস্থার ভিতরে ডারউইনের মতবাদ ঢুকায়া দিয়েছে শুধু তাই নয় আমার ভাইয়েরা আজকে আমাদের সন্তানদেরকে শেখানো হচ্ছে আমাদের সন্তানদেরকে বিবর্তনবাদ শেখানো হচ্ছে ষষ্ঠ সপ্তম শ্রেণীর বইয়ের ভিতরে এমনকি সিলেবাসের ভিতর থেকে ইসলাম শিক্ষা উঠাইয়া দিয়ে নাস্তিক মর্তাদেরা পরিকল্পিতভাবে মুসলমানের সন্তানগুলোকে ইমান হারা করতে চায় তারা আজকে বিভিন্নভাবে মুসলমানের ধর্মীয় বিষয় নিয়ে তারা মতবাদ তৈরি করেছে এমনকি তারা বলেছে মানুষ নাকি বানর থেকে সৃষ্টি জোরে বলেন নাউজুবিল্লাহ আমাদের প্রতিবাদ করার দরকার আছে না নাই আমার ভাইয়েরা মানুষ বানর থেকে সৃষ্টি নয় এই কথা বললে কোরআনের সাথে একটা সাংঘর্ষিক হয়ে যায় আল্লাহ বলছেন কোরআনে কারিমে আল্লাহ বলেছেন আমি মানুষ সৃষ্টি করেছি ওয়ালাকাদ কাররামনা বানি আদম আমি বনি আদমকে সৃষ্টি করেছি সম্মানিত করে সেই মানুষ নাকি বানর থেকে সৃষ্টি আজকে কিছু নাস্তিক মর্তাদেরা এই ইসলামী শিক্ষাকে উঠায় দিয়ে এই ছোট্ট ছোট্ট কোমলমতি বাচ্চাদের মাথার ভিতরে ডুবাইয়া দিচ্ছে আমরা বাংলার মুসলমান মেনে নিতে পারি না দরকার হলে আর একবার এক সাগর রক্তের বিনিময়ে জীবন দিব তারপরেও ডারউইনের এই মতবাদকে বাংলার মুসলমান শিক্ষা ব্যবস্থায় মেনে নিতে পারে জোরে বলেন পারে শুধু তাই নয় আজকে পর্দার বিরুদ্ধে আজকে ষষ্ঠ সপ্তম শ্রেণীর বইয়ের ভিতরে কি সুন্দর করে সূক্ষ্মভাবে দেখানো হচ্ছে তারা বলতেছে যে একটা মহিলা পর্দা করে ঘরে আগুন লেগেছে সেই ঘরের আগুন থেকে ঘরে যখন আগুন লেগেছে সে তার স্বর্ণটর্ণ নিয়ে সে আস্তে করে সামনে এসেছে বাহিরে দেখে কিছু পুরুষ দাঁড়িয়ে আছে সে পর্দা করে এই জন্য আর বের হয় নাই আগুনে পুইরা মইরা গেছে তারা বুঝাইতে চায় যে পর্দা করলে আগুনে পুড়ে মরতে হবে পর্দা হলো একটা বৈরাগ্যবাদ জীবন কিন্তু না রাসূলের জীবন থেকে দেখে
করেছিলেন ইসলামিক শিক্ষা এমন একটি শিক্ষা ইসলাম কারো অধিকার নষ্ট করে না আমার ভাইয়েরা এমন এমন কি আমাদের কোমলমতি বাচ্চাদের মাথার ভিতরে সমকামিতা ঢুকায় দেওয়া হচ্ছে আজকের ঢাকাবাসী আপনাদেরকে জানায় দিতে চাই আমার কোমলমতি বাচ্চা ছোটকালে ঈমান হারা হবে আমরা চাই না আমরা চাই না আমরা চাই না আমরা দরকার হলে আবার এক সাগর রক্তের বিনিময়ে আমরা আবার ইসলামী স্বাধীনতা ফিরে পেতে চাই কথা বলেন ঠিক কি না যারা বাংলাদেশে দাঁড়িয়ে যারা যে সকল নাস্তিকেরা পরিকল্পনা করে আমার বাংলাদেশের মানুষের ঈমান হারা করতে চাও সাবধান হয়ে যাও এটি শাহজালালের জমিন এটি শাহ মাকতুমের জমিন এটা খান জাহানের জমিন তোমাদের এজেন্ডা বাংলার মুসলমান বাস্তবায়ন হতে দেবে না দেবে না দেবে না কারা কারা তার পক্ষে আছো দু হাত তুলে আল্লাহকে দেখায় দাও لله التكبير এই জন্য জ্ঞানগত মহব্বত আলেমদেরকে করবে আলেমরা ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা আলেমরা জ্ঞানের কথা বলে আর সবচেয়ে বেশি আলেমরা আল্লাহকে ভয় করে আমার ভাইয়েরা তিন নাম্বার মহব্বত হলো মহব্বতে ইমানি মহব্বতে ইমানিতে মহব্বত করতে হবে দুইজনকে আওয়াজ তুলে বলেন কয়জন জোরে বলেন কয়জন محبت ایمانی کیو جو دیکارو ایمانی ری بیتو ری نا تاکی ای محبت ایمانی نا تاک لے সে মুসলমান হতে পারবে না সে মুমিন হতে পারবে না সে জান্নাতে যেতে পারবে না এক নাম্বার মহব্বত করতে হবে আল্লাহকে আওয়াজ তুলে বলেন কাকে দুই নাম্বার মহব্বত হলো বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নবীকে মহব্বত করতে হবে এই দুইটা মহব্বত যদি কোনো মুমিনের জীবনে না থাকে কোনো মুসলমানের জীবনে না থাকে সে মুসলমান হতে পারবে না কিন্তু আমার রাসূলকে আমরা মহব্বত করি আল্লাহকে মহব্বত করি কিন্তু আল্লাহর বিধান আমরা জীবনে বাস্তবায়ন করি না আমার রাসূলকে মহব্বত করি শুধু মুখে মুখে কিন্তু রাসূলকে আমরা মুখে মুখে মহব্বত করি কিন্তু আমরা সেই অন্তরের ভিতরে মহব্বত করতে পারি না যার কারণে আমরা মহব্বত পরিপূর্ণ করতে পারি না আমার প্রিয় মুসলমান বন্ধুগণ আমার এক নাম্বার মহব্বত আল্লাহকে দুই নাম্বার মহব্বত হলো রাসূলকে কিন্তু সাহাবা ইকরাম রাসূলকে কেমন মহব্বত করেছিলেন বিশ্বনবী বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন যতক্ষণ পর্যন্ত জীবনের চাইতে সম্পদের চাইতে সন্তানের চাইতে সব কিছুর চাইতে আমার নবীকে মহব্বত না করতে পারবে ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমান ঈমানদার হতে পারবে না কিন্তু সাহাবা ইকরাম কেমন মহব্বত করতেন আর আমাদের মহব্বত কেমন সাধারণ একটা আলোচনা আপনাদের মাঝে উপহার দিব একটা ফোঁটা চোখের পানি যদি আজকে নবীর মহব্বতের কথা শুনি সাহাবা ইকরামের সাথে যদি আপনার মহব্বতটা মিলাইতে পারেন কিয়ামতের ময়দানে আমার নবীর সুপারিশ নিয়া আমার নবী আপনাকে হাউজে কাউসারের পানি দিয়া মাকামে মাহমুদের সম্মান করে আমার নবী আপনাকে জান্নাতে দিবে আমার ভাইয়েরা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেমন মহব্বত করবেন আমি একটা যুদ্ধের কথা বলবো যুদ্ধ হলো ইসলামের দ্বিতীয় যুদ্ধ নাম হলো উহুদের যুদ্ধ আমার ভাইয়েরা এই উহুদ পাহাড়ে যখন হাজী সাহেবরা যায় দেখবেন একদম চোখের পানি সেরে সেরে কাঁদে হাজী সাহেবরা যখন মক্কা থেকে মদিনায় যায় মদিনা থেকে 3.5 কিলোমিটার দূরে উহুদ ওই উহুদের পাহাড়ে গিয়া মদিনায় ওই সাহাবীদের লাশ মোবারকের কবরের ভিতরে লাশ গুলো উপলব্ধি করে উহুদের কাহিনী শুনে উহুদের কাহিনী জীবনের সাথে মিলায়া আমার ভাইয়েরা ওই প্রত্যেকটা হাজী সাহেবরা উহুদের ময়দানে কান্নাকাটি করে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি আলোচনা যদি লম্বা করতে যাই আমার সময় হবে না
আমি সংক্ষিপ্ত করে বলবো নবী উহুদের ময়দানে বদরের ময়দানে 313 জনকে নিয়ে গিয়েছিলেন আর 1000 সৈন্যর বিরুদ্ধে আমার রাসূল বিজয় লাভ করেছিলেন আওয়াজ তুলে বলেন তো বিজয় দেওয়ার একমাত্র মালিক কে চিৎকার মেরে বলেন কে আমার ভাইরা উহুদের ময়দানে আমার রাসূল 1000 সৈন্য নিয়ে গেলেন আমার ভাইরা 1000 সৈন্যর ভিতর থেকে পথের মধ্য থেকে আর ওইদিকে কাফেরদের সৈন্য হলো 3000 1000 সমান 3000 সৈন্য আমার নবী রাস্তার ভিতরে যেতে যেতে উহুদের ময়দানে পৌঁছার আগে জাতীয় মুনাফিক তার নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই আব্দুল্লাহ ইবনে উবাই 300 জনকে নিয়ে ভেগে গেল ছড়ে গেল 700 জনকে নিয়ে আমার নবী উহুদের ময়দানে গেল আমার ভাইরা বাংলাদেশের অবস্থা এমন সারা পৃথিবীর অবস্থা এমন সুবিধা যেখানে মুসলমান সেখানে কথা বলেন ঠিক কিনা এই বাংলাদেশে আলেম হলো চার প্রকার জোরে বলেন কয় প্রকার হুজুর হলো চার প্রকার আলেম হলো চার প্রকার এক নাম্বার হলো সরকারি আলেম সরকারের কথা বলে সরকার যা যা বলে ওই আলেমরাও তাই তাই বলে দুই নাম্বার আলেম হলো দরকারি আলেম জীবন দিবে বাতিলের কাছে মাথা নত করে না কথা বলেন ঠিক কিনা কোরআনের হক কথাগুলো তারা বলে তিন নাম্বার আলেম হলো দরবারি আলেম আমার ভাইরাম দরবারি আলেম আছে না নাই এমন দরবারি আলেম আছে গান গেয়ে গেয়ে ওরা মনে করে বাবা আমাকে জান্নাতে নিয়ে যাবে এমন লোক আছে না ওরা মনে করে বাবা আমাকে জান্নাতে নিয়ে যাবে এমনও গান গায় কিরামান কাতিবহীন রোজ হাশরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম দয়াল বাবার লোক আছে না নাই জোরে কর নাউজুবিল্লাহ আরো জোরে বলেন নাউজুবিল্লাহ আমার ভয়ানক কিয়ামতের দিন বিশ্ব নবী ছাড়া কেউ সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারবে না চার নাম্বার আলিম হলো তরকারি মার্কা আলেম আমার উত্তরবঙ্গে আলু হয় এ আলুকে পিটায়া পিটায়া ভর্তা বানানো যায় আবার এ আলুকে ঝোলে ব্যবহার করা যায় আবার গরুর গোশতের ভিতরে ডুম ডুম করে দেওয়া যায় বাংলাদেশে এমন কিছু আলেম আছে অবৈধ বিয়া পড়ায় টাকার বিনিময়ে এমন কিছু আলেম আছে বাংলাদেশে যেই দিকে টাকা সেই দিকে আলেম এমনও আলেম আছে হক কথা বলতে ভয় পায় যদি সভাপতি সাহেব যদি সুৎপুর হয় জীবনে ওষুধের বিরুদ্ধে ওয়াজ করে না এমন তরকারি মার্কা আলু মার্কা আলেম আছে না জোরে বলেন আছে না নাই আমার ভাইরা উহুদের ময়দান যখন তৈরি হয়ে গেল 700 জনকে নিয়ে আমার বিশ্বনবী 3000-এর বিরুদ্ধে যুদ্ধ করলেন যুদ্ধ করে বিজয় অর্জন করলেন কিন্তু একটা ব্যাপার হয়ে গেল আমার নবী যখন যুদ্ধের ময়দানে গেলেন একটুখানি মনোযোগ দিয়ে শোনেন তখন আমার বিশ্বনবী বললেন এই 50 জন সাহাবি সুন্দর তীরন্দাজ বাহিনীকে আল্লাহর নবী একটা গিরিপথ দেখায় দিলেন উহুদের ওই গিরিপথ তোমরা ছাড়বে না যদিও মুসলমান বিজয় লাভ করে তারপরেও মুসল তোমরা ছাড়বে না যদি মুসলমান পরাজিত হয় এমনকি মুসলমানের লাশগুলো যদি কাক পর্যন্ত খেয়ে ফেলে দেয় তারপরেও তোমরা গিরিপথ ছাড়বে না আমার প্রিয় মুসলমান বন্ধুগণ আমার কিন্তু ব্যাপার হলো একটা আমার ভাইয়ারাম ওই উহুদের ময়দানে যখন এমন অবস্থা হয়ে গেল মুসলমানেরা বিজয় অর্জন করলেন আর মুসলমানদের বিজয় পেয়ে ওই গনিমতের মাল কুরআন জন্য মুসলমানেরা আসলেন কিন্তু মুসলমানেরা বিজয়ের মাল আমার রাসূল বললেন যদি উহুদের ময়দানে যদি মুসলমানেরা বিজয় অর্জন করে আর তারপরেও তোমরা আসবে না আর যদি পরাজিত হয়ে মুসলমানদের লাশগুলো যদি
কাক পর্যন্ত খেয়ে যায় তারপরেও তোমরা গিরিপথ ছাড়বে না আমার নবী এই কথা বললেন কিন্তু মুসলমানেরা নবীর কথা অমান্য করলো আজ মুসলমান মার খায় নবীর কথা অমান্য করার কারণে কথা বলেন ঠিক কি না মুসলমানে আজ নির্যাতিত নিপীড়িত নিগৃহীত হওয়ার একটাই কারণ নবীর সুন্নাহ অনুসরণ করে না নবীর ফয়সালা মানে না নবীর কথা মানে না নবীকে নিজের আদর্শ হিসাবে মানে না মানে না যার কারণে মুসলমানদের দুর্দিন কথা বলেন ঠিক কি না উহুদের ময়দানে তারা চিন্তা করলো বিজয় তো হয়েছে আর কি ওরা গিরিপথ ছেড়ে দিয়ে এসে ওরা গনিমতের মাল কুড়াইতে লাগলো সেই সময় হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ইসলাম কবুল করেন নাই ইসলাম কবুলের আগেও ছিল সে সেনাপতি ইসলাম কবুল করেও সে হয়েছে সেনাপতি সে ওই গিরিপথ দিয়ে মুসলমানদের এই দুর্বলতাকে কাজে লাগিয়ে সে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত গিয়ে আমার নবীর সামনে দেখলেন দশজন সাহাবী নবীকে পাহারা দিয়ে দাঁড়ায় আছেন প্রাচীর তৈরি করেছেন মানুষ হয়ে সুন্দর করে চতুর্দিক থেকে প্রাচীর করে আমার নবীকে পাহারা দিচ্ছিলেন তারা জীবনের চাইতে নবীকে মায়া মহব্বত করতেন আমার আজকের আলোচনার বিষয় হলো সাহাবীরা কেমন মহব্বত করেছে আমরা কেমন মহব্বত নবীকে করি আমার ভাইয়েরা হযরত তখন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্ব দিয়ে তখন মুসলমানদের ওই নবী পর্যন্ত পৌঁছে গিয়ে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা পাহারা দিচ্ছিল তাদেরকে আঘাত করতে শুরু করলো আমার ভাইয়েরা শুধু তাই নয় মুসলমানের উপরে হঠাৎ করে আক্রমণ করতে শুরু করল যখন মুসলমানদেরকে আক্রমণ করেছে নবীকে দুনিয়া থেকে বিদায় করে দেবার জন্য ওই কাফের খালিদ বিন ওয়ালিদ তখন ইসলাম কবুল করেন নাই সে গিয়ে নবীকে হামলা করবে কিন্তু নবীকে যারা জীবন দিয়ে ভালোবাসে তারা বিশ্বনবীকে হামলা করতে দিলেন না কিন্তু তাদেরকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিলেন এমনকি সাতজন সাহাবীকে নবীর জলিলুল কদর সাহাবীকে একদম জীবন একদম দুনিয়া থেকে বিদায় করে দিলেন তার মধ্যে একজন সাহাবী ছিল হযরত মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাতে কালিমার পতাকা ছিল আমার ভাইরা হযরত মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমার পতাকা যখন ধরছিলেন হযরত মুসআবের ডান হাতে আঘাত করলো ডান হাত কেটে গেল বাম হাতে কালিমার পতাকা ধরলেন কালিমার পতাকা দুনিয়ার জমিনে বিসর্জন হতে দিলেন না বাম হাত কেটে পেল দুইটা হাতের কবজি দিয়া কালিমার পতাকাকে ধরে রাখলেন কিন্তু দুইটা হাতের কবজি কেটে দিলেন খালিদ বিন ওয়ালিদ দুইটা হাতের কবজির ভিতর থেকে নিজের মুখের ভিতরে কালিমার পতাকা নিলেন কিন্তু তাদের তার গর্দান মোবারক কেটে দিলেন আর তার কালিমার পতাকা আর একজন সাহাবীর হাতে দিয়ে দিলেন ভাইয়ের আমার সে কথা নয় বিশ্ব নবীকে আঘাত করলেন এমনকি আমার নবী বিশ্ব নবী মাথায় সব সময় পাগড়ি পরে থাকতেন না আমার নবী ২৭টা যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করেছিলেন আমার নবী মাথা থেকে ওই পাগড়িটা খুলে হেলমেট পরেছিলেন আর হেলমেটের ভিতরে আঘাত করলেন আমার ভাইয়েরা হেলমেটের ভিতরে আঘাত করে আমার নবীর হেলমেট ভেঙে গিয়া একটা টুকরা লোহার টুকরা নবীর কপালের ভিতরে ঢুকে গেল বিশ্বনবীর গালের ভিতরে আঘাত করলেন নবীর দুইটা দন্দান মোবারক শহীদ হয়ে গেল শুধু তাই নয় বিশ্ব নবী খুব অবস্থা খারাপ নবীকে নিচ থেকে উপরে নিয়ে গেল সবাই সরে দিল কাফের বেঈমান কতিলা মুহাম্মদ মুহাম্মদ নাই মুহাম্মদ নাই সাহাবীরা দুর্বল হয়ে গেল একদম সাহাবীরা নবীকে দেখার জন্য আসলো সাহাবীরা ছুটে আসলো নবী নাই আর যুদ্ধ করে লাভ কি বেঁচে থেকে লাভ কি তারা হাল ছেড়ে দিয়ে আসলো এসে দেখে আমার নবী অজ্ঞান অবস্থায় পড়ে আছে নবীর রক্ত জমিনের ভিতরে পড়ছে আর আমার নবীকে নিচ থেকে পাহাড়ের উপরে উঠালেন আবু বকর পাহাড়ের উপরে উঠা আমার বিশ্ব নবীকে আবু বকর সান্ত্বনা দেবার চেষ্টা করলেন আমার নবী বললেন ও আবু বকর দেখো আমার সাহাবীরা
দুনিয়া ছেড়ে চলে গিয়েছে, আমার তালহার বুকের ভিতরে তীর ঢুকে গিয়েছে, আমাকে রক্ষা করতে গিয়া সাহাবীরা আমাকে জীবন দিয়ে ভালোবাসে। নবী বলছে আমার মাথাটা প্রচন্ড ব্যথা করছে, এই মাথার ভিতর থেকে হেলমেটটা খুলে এই সুন্দর এই এই ভাঙ্গা অংশটা খুলে দিতে হবে, উঠায় দিতে হবে। পিছ থেকে একজন সাহাবী নাম তার উবাইদুল্লাহ ইবনুল জাররাহ, যে তার দাদা নামে পৃথিবীতে বিখ্যাত হয়েছিলেন, যার ব্যাপারে আল্লাহ পাক সূরাতুল মুজাদালার 22 নম্বর আয়াতে কারিমা যে সাহাবীর শানে নাজিল করেছিলেন সেই হলো উবাইদুল্লাহ ইবনুল জাররাহ। এই উবাইদুল্লাহ ইবনুল জাররাহ বদরের ময়দানে তার বাবাকে নিজে হাতে নবীকে রক্ষা করার জন্য বাবাকে হত্যা করেছিলেন। সেই উবাইদুল্লাহ ইবনুল জাররাহ এসে বলছে, হে নবী আমি আপনার খেদমত করতে চাই, আপনার ভাঙ্গা অংশটা আমি তুলতে চাই। ওবাইদুল্লাহ ইবনুল জাররাহ এসে নবীকে যখন এই ভাঙ্গা অংশটা ধরে যখন দাঁত দিয়ে টান মেরেছে, কি মহব্বত করত সাহাবীরা আর আমরা কি মহব্বত করি, যখন দাঁত দিয়ে টান মেরেছে একদম ভিতর থেকে একদম লোহার অংশটা উঠে গিয়েছে, আর ওবাইদুল্লাহ ইবনুল জাররার সব সামনের পাটির দাঁতগুলো পড়ে গিয়েছে। আমার নবী ডাকতে বলছেন, ওবাইদুল্লাহ ইবনুল জাররাহ ইসলামের জন্য দাঁতগুলোকে কুরবানি করেছ, আজকে তোমাকে আরো সুন্দর লাগতেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান বন্ধুগণ, আমার উহুদের ময়দান রক্তে রক্তাক্ত হয়ে গেল, আমার নবী একটু সুস্থ হয়ে উঠলেন। নবী আমার বললেন, আমার মূল আলোচনা এবার একটু মনোযোগ দিয়ে একটা ফোঁটা চোখের পানি ফলানোর চেষ্টা করে। বিশ্ব নবী বললেন, ও সাহাবীরা রে তোমরা গণনা করো আমার কয়জন সাহাবী দুনিয়া থেকে বিদায় নিয়েছে। হযরতে আবু বকর বললেন, এক নয় দুই নয় নবী, 70 জন সাহাবী দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে, শহীদের দরজা পেয়েছে। আমার নবী এত কান্নাকাটি করলেন, আমার নবী উহুদের ময়দানে এত কেঁদেছিলেন, কোনো দিনের জন্য আমার নবী এত কাঁদে নাই। আল্লাহর নবী বিশ্ব নবী বললেন, এই উহুদের ময়দানে আমার জলিলুর কদর 70 জন সাহাবি শহীদ হয়েছে। নবী বললেন, এক জায়গায় করো এই লাশগুলো, সব লাশগুলো এক জায়গায় করা হলো, কিন্তু কারো হাত নাই, কারো পা নাই, কারো চোখ নাই, কারো মুখ নাই। আমার ভাইয়েরা আওয়াজ তুলে বলেন তো, আমাদের হায়াতের একমাত্র মালিক আওয়াজ দিয়ে বলেন তিনি কে? হাত নাই, পা নাই, মুখ নাই, চিনা যায় না। আল্লাহ রাসূলের সাহাবীরা ঠিক করে দেখলেন 70 জন সাহাবি। নবী আমার পরিদর্শন করার জন্য গেলেন, গিয়ে দেখলেন আল্লাহর নবীর নিজের চাচা হামির হামজাকে শহীদ করে দিয়েছে। শুধু শহীদ করে নাই, হিন্দা তার বুকটা চিরে হিন্দা তার কলিজাটা খেয়েছে। শুধু তাই না, আমার ভাইয়েরা বিশ্ব নবীর চাচাকে 80 টুকরা পর্যন্ত করেছে হিন্দা, নবীর চাচার অঙ্গ মুবারক, নবীর চাচার লিঙ্গনি গলার মালা বানায় দিয়েছে। নবী বললেন, আর সহ্য করতে পারি না, আমার চাচা চাচাকে এভাবে শহীদ করে দিয়েছে উহুদের ময়দানে, আমার চাচার লাশটা তোমরা ঢেকে রাখো, কাউকে দেখাও না। কিন্তু সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর ফুফি আম্মা এসে বলছে, আমাকে এক নজর আমার ভাইকে দেখাও, আমার ভাই আল্লাহর জান্নাতের মেহমান হয়েছে। আমার ভাইয়েরা বিশ্বনবী বললেন, শোনো সাহাবীরা আর দেরি করো না, আমার সাহাবীদেরকে লাশ দাফনের ব্যবস্থা করে দাও। কিন্তু দূরে থেকে একজন একজন মহিলা হাত দিয়ে ইশারা দিয়ে ডাকে, নবী বললেন, কে গো? আল্লাহ রাসূলকে বললেন, আমি হানজালার স্ত্রী উম্মে জামিলা, আপনি বিবাহর অনুমতি দিয়েছিলেন, হানজালা আমার সাথে বাসর রাতে গোপন মিলন করেছিল, যখন শুনেছে কুতিলা মুহাম্মাদ, মুহাম্মাদ নাই, নবী নাই, ওই বাসর ঘর থেকে সে গোসল সারা উঠে এসেছে, আজকে আমার স্বামী
স্বামী শহীদ হয়েছে আপনি দেখেন আমার স্বামীর ফরজ গোসল হয়েছিল গোসল ফরজ হয়ে গিয়েছিল বিশ্বনবী লাশের কাছে গিয়া দেখেন আল্লাহর নবী দেখেন হানজালার চুল মোবারক দিয়া টপ টপ করে পানিগুলো পড়ে যাচ্ছিল আল্লাহর নবী বলেন তোমার স্বামীকে আল্লাহ পাক আল্লাহ পাক জান্নাতি পানি দ্বারা গোসল দিয়ে দিয়েছেন ভাইরা আমার লম্বা করব না বিশ্বনবী রক্ত দিকে বলছেন হায় হায় আমার জলিলুল কদর সাহাবীর রক্ত এই উহুদের মাটিকে সাক্ষী রেখে বলছি এই পৃথিবীতে ইসলাম কায়েম হবে আমার সাহাবীদের রক্ত ঝরেছে আমার ভাইরা লাশগুলো আস্তে আস্তে দাফন করা হলো কিন্তু দাফন করতে করতে তিনটা লাশ আমার নবীর কাছে সাহাবীরা এসে দাঁড়ায় আছে নবী বললেন ও সাহাবীরা রে তোমরা আমার সব সাহাবীদের লাশগুলো দাফন করেছো কিনা বলছে নবী সব লাশ দাফন করেছি মাত্র তিনটা লাশ আর বাকি আছে এক তিনটা লাশ আর বাকি আছে বিশ্বনবী বললেন কি জন্য তিনটা লাশ বাকি আল্লাহর রাসূলের কাছে চোখের পানি ঝরে দিয়ে বলে হে নবী আর কাফনের কাপড়ও পর্যন্ত নাই একটা মাত্র কালো কাপড় আছে এই কালো কাপড় দিয়ে কি করব এই তিনটা লাশকে তো দাফন করা যাবে না বিশ্বনবী বললেন চলো চলো কোন তিনটা লাশ আমি দেখতে চাই আল্লাহ নবী চলে আসলেন এসে দেখলেন এক নম্বর হলো মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী বললেন কালিমার পতাকা ধারণ করতে গিয়ে মুসআবের পুরা শরীরটা কাফের বেঈমানেরা টুকরা টুকরে করে দিয়েছে তারপরে নবীর মহব্বতে ইসলামের মহব্বতে সে কালিমার পতাকা মাটিতে পড়তে দেয় নাই আজকে বললাম আমার মুসআব আল্লাহর জান্নাতের সবুজ পাখি হয়ে উঠবে দুই নম্বর আল্লাহ নবী বললেন এই মুসআবকে তোমরা কি চেনো আল্লাহ রাসূলের সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ মুসআবকে আমরা চিনি কিন্তু আপনি একটু পরিচয় দিয়ে দেন বলছে মুসআব ইসলাম কবুলের আগে এত সুন্দর সুন্দর জুব্বা পরত এত সুন্দর সুন্দর কাপড় পরত হযরতে মুসআব যখন রাস্তা দিয়ে যেত তখন গোটা রাস্তার আশেপাশে যেন ঝলক পড়ে যেত কাপড়ের আর এক কাপড় এক জুব্বা মুসআব যখন ব্যবহার করত দ্বিতীয়বার আর ব্যবহার করত না কিন্তু ইসলাম কবুলের পর মুসআব সব সম্পদগুলো আল্লাহর রাস্তায় কুরবানি করে দিয়েছে আর মুসআব 13 তালি দেওয়া জামা গায়ে দিয়ে গিয়েছে আজ সেই মুসআবের মৃত্যু হয়েছে লাশগুলো শরীরের অঙ্গগুলো কাটা কিন্তু আমার মুসআবের ইসলামের কারণে আমার মুসআবের আজকে কাফনের কাপড়টুকু নাই কথা দিলাম কিয়ামতের ময়দানে আমার মুসআবকে আল্লাহ পাক কোনো হিসাব নেবেন না এই ধনী মুসআব থেকে আজকে ইসলাম কবুল করার কারণে গরিব হয়ে গিয়েছে আজকে তার উহুদের ময়দানে কাপড় পর্যন্ত জুটলো না আওয়াজ তুলে হাত তুলে বলেন তো আমাদের একমাত্র হায়াতের মালিক কে সবাই হাত তুলে বলেন কে আমাদের মরণ হবে কি হবে না একই দিন তোমারই নাম মসজিদে হবে এলান একই দিন তোমারই নাম মসজিদে হবে এলান তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান একই দিন তোমারই নাম মসজিদে হবে এলান আওয়াজ তুলে আমার শ্যামপুরের মুসলমান হৃদয় থেকে বলেন তো সেই মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়ার দরকার আছে না না জোড়া বলেন আছে না না বিশ্বনবী দেখলেন দুই নম্বর সাহাবী আমর ইবনুল জামহ রাদিয়াল্লাহু তাআলা আনহু
খোরা সাহাবি দুইটা পা নাই নবী বললেন খোরার পিঠে তার সন্তানেরা তাকে বাধায় দিয়েছে সে আজকে জিহাদের ময়দানে এসে তার জীবনের শেষ জীবন দিয়েছে তার হাত পা গুলো কেটে কেটে কাফের বেঈমানেরা কেটে দিয়েছে তার জীবনের স্বপ্ন ছিল নবীকে ভালোবেসে জিহাদে অংশ গ্রহণ করবে তিন নম্বর সাহাবী হলো আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলাহু বিশ্ব নবী বললেন আব্দুল্লাহ লাশের দিকে তাকায় আমার নবী চোখের পানি ঝরঝর করে ফেলে দিলেন ভাইজান ও আমার শ্যামপুরের মুসলমান বিবেকবান মুসলমান একটু বোঝার চেষ্টা করেন আমি কি বলতে চাচ্ছিলাম বিশ্ব নবী আব্দুল্লাহর কাছে এসে চোখের পানি ঝরায়া দিলেন নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ আব্দুল্লাহকে তো চিনলাম না আল্লাহর নবী বললেন যখন আমার বেলাল আন্নাফির 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 বলে যখন আমার বেলাল যখন আওয়াজ দিয়েছিল আব্দুল্লাহ ছুটে এসে বলেছিল নবী জিহাদের ময়দানে গিয়া শহীদ হয়ে যাব আল্লাহর নবী বলেছেন তোমার পিছনে কে বিশ্ব নবীকে বলেছিলেন আমার পিছনে আমার নিজের কলিজার টুকরা সন্তান ডাক দিয়ে বললেন নাম কি বলল জাবের রাদিয়াল্লাহু তাআলাহু ডাক দিয়ে বললেন ও জাবের একসাথে তো সন্তান আর বাবাকে জিহাদের ময়দানে নিব না জাবের বলছে ইসলামের কারণে জান্নাতে যাওয়ার জন্য আমার বাবাকেও আমি ছাড় দিতে রাজি না আমার ভয়ানক বিশ্ব নবী বললেন আব্দুল্লাহ তোমার সন্তানকে বোঝাও আব্দুল্লাহ বুঝালেন কিন্তু সন্তান কথা শুনলেন না নবীর দুইটা হাত ধরে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার দাড়িটা পেকে গিয়েছে আমার অত্যন্ত কষ্ট হচ্ছে হয়তো মা আমি বাঁচতেও পারি নাও বাঁচতে পারি জীবনের শেষ জিহাদ হতে পারে আমি আপনি দয়া করে আমাকে কবুল করে নেন বিশ্ব নবী বলেন ও জাবির আমি তোমাকে ফয়সালা দিব তুমি মেনে নিবে কিনা জাবের বলল ইয়া রাসূলুল্লাহ মেনে নিব নবী বলল আগামী জিহাদে তোমাকে কবুল করব বিশ্ব নবীকে বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মাথায় হাত দিয়ে বলেন আগামী জিহাদ পর্যন্ত আমি বাঁচব আমার নবী বললেন সেই গ্রান্টি আমি দিতে পারবো না কারণ একমাত্র আওয়াজ তুলে বলেন তো হায়াতের একমাত্র মালিককে আল্লাহ নবী বললেন শোনো আগামী জিহাদে যাবার আগে যদি তুমি ইন্তিকাল করো মারা যাও আমি কথা দিলাম তুমি শহীদের দরজা পাবে বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললেন এ আব্দুল্লাহ তখন কি করলো ওই জাবেরের হাতটা ধরলো জাবেরের হাতটা ধরে বলল জাবের আলহামদুলিল্লাহ আওয়াজ তুলে বলেন তো সব সময় একজনের প্রশংসা হবে তিনি কে জাবের বলল আলহামদুলিল্লাহ জিহাদের ময়দানে কবুল হয়েছি ও আমার সন্তান তোমাকে আমি জন্ম দিয়েছি আমি তোমার বাবা একটু মনোযোগ দিয়ে শোনেন শ্যামপুরের মুসলমান আমি তোমার বাবা আজকে আমি তোমাকে কথা দিলাম আলহামদুলিল্লাহ জিহাদের ময়দান থেকে যদি ফিরে আসি আমি বাড়িতে ঢুকব আর না ফিরে আসলে আমি শহীদের দরজা পেয়ে আল্লাহর জান্নাতে চলে যাব কিন্তু সন্তান তোমাকে কথা দিলাম ওসিয়ত করলাম এক নাম্বার ওসিয়ত হলো জীবনের সব ক্ষেত্রে নবীকে তুমি আদর্শ হিসাবে মানবে অভিভাবক অভিভাবক হিসাবে মানবে আর দুই নাম্বার কথা হলো আমার নয় জন কন্যা আছে নয়টা মেয়ে আছে নয়টা মেয়েকে তুমি বিবাহর ব্যবস্থা করবে তিন নাম্বার ওসিয়ত হলো আমি সন্তান হিসাবে তোমার কাছে ওসিয়ত করি আমি কিছু ঋণ রেখে গিয়েছি যদি জিহাদের ময়দানে শহীদ হয়ে যায় তুমি আমার ঋণগুলো পরিশোধ করার ব্যবস্থা করবে আমার ভাইয়েরা সন্তান কেমন আদর্শবান সন্তান ডাক দিয়ে বললেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বাবা যদি জীবনে বেঁচে থাকি ইনশাআল্লাহ আপনার এই ঋণ পরিশোধ করব আপনার ওসিয়ত গুলো মেনে চলব বিশ্ব নবী বলেন আজকে আমার আব্দুল্লাহ আজকে জিহাদের ময়দানে শহীদ হয়ে গিয়েছেন এই তিনজনকে তুমি সুন্দর করে একসঙ্গে বাঁধো
তিনটা লাশকে একসঙ্গে বাঁধো আমার শ্যামপুরের মুসলমান কিসের এত অহংকার কিসের এত বাহাদুরি কিসের এত ক্ষমতার বাহাদুরি কিসের এত টাকার বাহাদুরি এই মুহূর্তে মারা গেলে তোমাকে 3.5 হাত কবরের ভিতরে রাখবে শুধু তাই নয় তুমি যদি বাইক অ্যাক্সিডেন্ট করো ওই পদ্মার ওই পারে তোমার লাশ বাড়িতে আসবে কিনা সেও তোমার কোনো গ্যারান্টি নাই আমার ভালো জলিলুল কুদুর সাহাবি তিনজনকে সুন্দর করে বেঁধে যখন আমার রাসূল সুন্দর করে বাঁধতে বললেন এবার বলল ইয়া রাসূলুল্লাহ কার লাশটা উপরে দিব কার লাশটা নিচে দিব আমার নবী বলল আব্দুল্লাহর লাশটা উপরে দিবে কারণ আব্দুল্লাহ সবচেয়ে বেশি আল্লাহর কোরআন জানতো আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহু আকবার বিশ্ব নবীকে বলল আল্লাহ রাসূল এই কাফনের কাপড় কি করব বিশ্ব নবী সুন্দর করে আল্লাহর নবীর কাছে কালো কাফনের কাপড় নিয়ে আসো কিন্তু ব্যাপার হলো একটা ছোট্ট কাফনের কাপড় মাথার দিকে যখন টান দেয় আমার ভাইয়েরাম যখন সুন্দর করে লাশটা রেখে যখন মাথার দিকে টান দিয়েছে পা খালি হয়ে গিয়েছে পায়ের দিকে টান দিয়েছে মাথা খালি হয়ে গিয়েছে কিসের বাহাদুরি কিসের এত অহংকারী ও আমার মুসলমান একটা কথা মনোযোগ দিয়ে শোনেন আপনি কাফনের কাপড় ভিতরে গেলে আপনাকে চকলেটের মতো করে মড়ায়া রেখে আসবে আপনার কথা কেউ ভাববে না কয়েকদিনের ভিতরে আপনার নাম গন্ধ চলে যাবে আপনার নামে মসজিদে এলান হয়ে যাবে আপনি নাই আওয়াজ দিয়ে বলেন তো সে আল্লাহর গোলামি করার দরকার আছে না না মানুষ কই জাহিরে দুনিয়া ছাড়িয়া মসজিদের ওই পালকি আয়না দোলা দেয় সাজায়া তার জনমের লাগিয়া মানুষ কই জাহিরে দুনিয়া ছাড়িয়া মসজিদের ওই পালকি আয়না দোলা দেয় সাজায়া তার জনমের লাগিয়া কথা বলেন ঠিক কিনা আমার প্রিয় মুসলমান বন্ধুগণ আমার বিশ্ব নবী চোখের পানি ছেড়ে দিয়ে বললেন সাহাবীরা মাথার দিকে টেনে বাঁধো আমার তিনজন সাহাবীকে কালো কাপড় দিয়ে মাথার দিকে টানো মাথার দিকে টানো আর পায়ের দিকে উহুদের ঘাস দিয়া বড় বড় লম্বা ঘাস দিয়ে আমার সাহাবীদের কবরস্থ করো যখন কবরে নামাবেন তিনজন সাহাবীর একটা কবর পাশে থেকে চিৎকার মেরে কাঁদে জাবের রাদিয়াল্লাহু তাআলা আব্দুল্লাহর সন্তান নবী বললেন ও জাবের কেঁদো না আমি তোমার বাবার মতো আমি তোমার বাবার মতো জীবনের যত সমস্যায় পড়বে আমাকে সমাধানকারী ভাববে আমার ভাইয়েরা আলোচনা আমি আরেকটু সামনে নিয়ে যেতে চাই উহুদের ময়দানে চোখের পানি ছেড়ে দিয়ে সে কাঁদল কিন্তু আল্লাহর নবীকে ফয়সালাকারী ভাবতো আওয়াজ দিয়ে বলেন তো মুমিন যদি নবীকে ফয়সালাকারী ভাবে মুমিনের জীবনের যত সমস্যা আছে সব সমস্যার সমাধান করে দিবেন কে আমার ভাইয়েরা আবার জিহাদের ডাক আসলো পবিত্র কোরআন ভুল বোঝার চেষ্টা করবেন না পবিত্র কোরআনে কারিমে আল্লাহ পাক নামাজের কথা বলেছেন 82 বার আর জিহাদের কথা প্রত্যক্ষ পরোক্ষভাবে আল্লাহ 980 বার বলেছেন যারা জিহাদকে অস্বীকার করবে তারা মুসলমান হতে পারবে না তারা জান্নাতে যেতে পারবে না শুধু তাই নয় আর নবী বলেছেন আল জিহাদুল মাদিন ইলা ইয়াউমিল কিয়ামা যতদিন কিয়ামত হবে না ততদিন বাং পৃথিবীতে জিহাদ চলবে জিহাদ না থাকলে ইসলাম থাকবে না আর জিহাদ না থাকলে নাস্তিক মুরতাদ বেঈমানদের উৎপাত বাড়বে কথা বলেন ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা আমার প্রিয় মুসলমান বন্ধুগণ আমার আন্নাফির আন্নাফির বলে যখন চিৎকার মারলি হযরতে আব্দুল্লাহর সন্তান নাম হলো জাবের রাদিয়াল্লাহু তাআলা
জাবের সারা দিন কাজ শেষ করে জিহাদের ময়দানে রওনা দিবে নবী একটা নির্দিষ্ট জায়গা করে দিয়েছেন ওই জায়গায় গিয়ে দাঁড়ায় থাকলেন কিন্তু ব্যাপার হলো জাবেরের সংসারে এত অভাব গরীব মানুষ আমার শ্যামপুরের মুসলমান আওয়াজ তুলে বলেন তো ধনী বানানোর একমাত্র মালিক কে গরীব বানানোর মালিক কে হাত তুলে বলেন কে সম্মান দেওয়ার মালিক কে অপমানিত করার একমাত্র মালিক কে আমার ভাই খুবই গরীব মানুষ হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা দিন ওই গাধাকে দিয়া কাজ করাইছে তারপরে গাধা নিয়ে রওনা দিয়েছি কিন্তু গাধার ব্যাপার হলো খাবার নাই ঘরের ভিতরে আবার ভাইরা সব গাধা নবী বলেছেন এই মুহূর্তে ছেড়ে স্থান ত্যাগ করো কিন্তু সব গাধা গেল কিন্তু একটা গাধা যেতে পারলো না হযরতে জাবেরের গাধা বসে গেল হযরতে জাবের খুব মারধর শুরু করলেন গাধাকে কিন্তু নবীর সব সাহাবীরা রওনা দিল কিন্তু বিশ্ব নবী পিছনে আছে এখনো আল্লাহর নবী সব সাহাবীদেরকে পাঠায় দিয়া ওই জায়গাটা দেখার জন্য আসলেন কিন্তু দেখলেন একটা জায়গায় গাধা বসে আছে আর গাধার পিঠে খুব মারধর করতেছে দেখবেন যখন মুসলমান যখন নিজে কিছু করতে পারে না খুব আফসোস হয় নিজেকে নিজে গালিগালাজ করে ও নিজেকে নিজে জাবের গালিগালাজ করতেছে আর গাধার পিঠে আঘাত করতেছে আল্লাহর নবী এসে সালাম দিলেন আসসালামু আলাইকুম আওয়াজ তুলে বলেন না আল্লাহু আকবার নবী আগে সালাম দিলেন কিন্তু বাংলাদেশের দিকে তাকায় দেখেন কিছু কিছু মানুষ আছে সালাম নেওয়ার জন্য দাঁড়ায় থাকে যে উমুক আমাকে সালাম দিবে কিন্তু না 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 নবী হলো জাতীয় নেতা যদি নবীর মতো আদর্শবান নেতা হতে পারেন ইনশাআল্লাহ মানুষ আপনাকে স্মরণ রাখবে আমার নবী আগে সালাম দিতেন শুধু আগে সালাম দিতেন না এমন কি শিশু বাচ্চাদেরকেও আমার নবী আগে সালাম দিতেন শুধু তাই নয় সাহাবীরা বলে ইয়া রাসূল আপনার আগে আর আমরা কাউকে সালাম দিই আমরা সালাম দিতে পারি না নবী বললেন আমি হলো গোটা দুনিয়ার আদর্শ আমার ভাইরা বিশ্ব নবী সালাম দিলেন ওয়া আলাইকুম সালাম বলে যখন মাথা তুললেন জাবের বললেন কে আপনি নবী বললেন আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ জাবের আবার পাল্টা সালাম দিলেন বিশ্ব নবী বললেন জাবের তুমি কে বলছে আমি জাবের আব্দুল্লাহর ছেলে জাবের নবী বলছে তুমি কি সেই আব্দুল্লাহর ছেলে জাবের যাকে আমি তিনটা লাশ এক জায়গায় একটা কবরের ভিতরে দিয়েছিলাম আল্লাহর নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ হ্যাঁ হ্যাঁ আমি আব্দুল্লাহর ছেলে জাবের নবী বলছেন এইভাবে গাধাকে মারতেছো কেন বিশ্ব নবী গো গাধা আমার চলে না সব সাহাবি চলে গিয়েছে জিহাদের ময়দানে এসেছি জিহাদের ময়দানে রওনা হব আমার নবী বলছে গাধার সামনে গিয়া আমার নবী দুইটা চোখ গাধার দিকে তাকায় দিয়ে বলে গাধা ঝরঝর ঝরঝর করে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে আমার নবী বলে ও জাবির গাধাকে তুমি খাওয়াওনি কেন গাধা তোমার যা পরিশ্রম করাইছো তার চাইতে বেশি যা খাওয়াইছো তার চাইতে বেশি পরিশ্রম করে নিয়েছো নবীকে আব্দুল্লাহ হযরতে জাবের পেটের কাপড়টা উঠাইয়া দিলেন দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ নিজের পেটেই তো খাবার নাই পাথর বেঁধে রেখেছি আমার নয়টা মেয়ে আমার বাবা রেখে গিয়েছে আর আমাকে ঋণ ঋণ রেখে গিয়েছে প্রত্যেক ঋণই আমার বাড়িতে প্রত্যেক দিন ঘোরাঘুরি করে নবী ঋণ দিব না নয়টা মেয়েকে নয়টা বোনকে বিবাহ দিব না নিজে খাবো না স্ত্রীকে খাওয়াবো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন সব সমস্যার সমাধান হবে তুমি একটু গাধার পিঠ থেকে নামো যখন গাধা পিঠ থেকে নামলেন আমার নবী বিশ্ব নবী হলো সারা পৃথিবীর জন্য শ্রেষ্ঠ রহমত ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমার নবী দুইটা হাত যখন রহমতের হাত যখন ওই গাধার পিঠের উপরে দিয়েছে গাধা যেন
ওই নরমাল গাদা থেকে সবল গাদা হয়ে গেল। হযরতে জাবের কে বলল রওনা দাও, হযরতে জাবের রওনা দিয়ে জিহাদের মাঠে গেলেন। কিন্তু একটা কথা মনে রাখবেন, নিজের পেটে যদি খাবার না থাকে কিচ্ছু ভালো লাগে না। আবার দেখবেন পরিবার যদি না খেয়ে থাকে, আপনি যদি বিয়ের দাওয়াতও খাইতে যান ভালো লাগবে না, কারণ পরিবার না খেয়ে সন্তান না খেয়ে কত বাবা গোটা দুনিয়াতে না খেয়ে সন্তানের জন্য খাওয়ায়। কিন্তু আজকে সেই বাবাকে সন্তানেরা আজকে অবহেলা করে, বৃদ্ধ হলে সন্তানেরা বাবাকে মূল্যায়ন করে না। এই জন্য আল্লাহ পাক বলেছেন, শোনো, যখন তোমার বাবা বৃদ্ধ হবে তখন তোমাদের প্রতি দাবি হলো, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার বাবা মা যখন বৃদ্ধ হবে বাবা মার প্রতি এহসান করতে হবে। কিন্তু আজকে বাবা মার প্রতি এহসান নাই, তার একটাই কারণ, সন্তানেরা কোরআনের শিক্ষায় শিক্ষিত না। সন্তানেরা আজকে এই ডারউইন মতবাদ পড়ে এমনিতেই বাবা মাকে দেখে না, আর এই দে এই ডারউইন মানুষ থেকে বানর হয়েছে, আবার পদ্মার সমকামিতা ইসলাম বিরোধী পড়াশোনা করে। আমার বিশ্বাস ছোট্ট ছোট্ট সন্তানেরা বাবা মাকে হত্যা করবে। কথা বলেন না কেন, ঠিক না? যেমন ঐশী তার বাবা মাকে হত্যা করেছিল, তার ভিতরে কোরআন ছিল না। কিন্তু একটা সন্তানের ভিতরে যদি কোরআন থাকে, সন্তান চিন্তা করে এহসানা, বাবা মার প্রতি এহসান করতে হবে, ভালোবাসতে হবে। যদি বাবা মার প্রতি এহসান করে দুনিয়া ছেড়ে চলে যায়, ওই সন্তান সারা জীবনের জন্য মার বাবাকে স্মরণ রাখে আর দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য সন্তানগুলোকে হাট্টিমা টিমটিম শিক্ষা দেওয়া লাগে। সন্তানগুলোকে এই শিক্ষাগুলো দেওয়ার আগে আপনি শিক্ষা দিবেন সন্তানকে আলিফ লাম মিম কোরআন শিক্ষা দিবেন, সন্তান জাতির শ্রেষ্ঠ সন্তান হবে, আপনার কদর আর মর্যাদা বাড়বে, দুনিয়া থেকে বিদায় নেবেন, আপনার কবরের পাশে গিয়ে এই সন্তানেরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে দোয়া করবে, আর আপনি কবরে শুয়ে শুয়ে তার সওয়াব পেতে থাকবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যদি সন্তান মেয়ে আর ছেলেদেরকে যদি না শিক্ষা দেন এই কোরআন, তাহলে মেয়ে হবে পরিমণির মতো আর ছেলে হবে সাকিব খানের মতো। কথা কন্যা কেন, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই জন্য কোরআন শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যুদ্ধ করতে করতে কেমন নবী, আর কার আদর্শ মানবেন? আমার নবীর আদর্শ হলো কোরআনের আদর্শ। গোটা দুনিয়ার মানুষ যদি নবীর আদর্শ মানে মুক্তি পাবে, কারণ নবী বলেছেন, তারাক তুফিকুম আমরাইন লাম তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা রাসূল। এক নাম্বার, কোনোদিন তোমরা পথভ্রষ্ট হবে না, নবীকে অনুসরণ করবা, এক নাম্বার হলো কোরআনকে অনুসরণ করবা, দুই নাম্বার হলো নবীর সুন্নত অনুসরণ করবা। তাহলে আমার প্রিয় মুসলমান, এই আলোচনায় হাত তুলে দেখতে চাই, কারা কারা নবীর সন্ন্যাতকে জায়গা দিবেন, দু হাত তুলে আমার আল্লাহকে দেখা দেয়। আমার ভাইয়েরা, বিশ্ব নবী জিহাদের ময়দানে শিব ওই সুই সাহাবীকে জাবির বিন আব্দুল্লাহকে ডাক দিয়ে বলছেন, জাবির মন খারাপ কেন? প্রত্যেকটা সাহাবীর খোঁজ নিতেন, কিন্তু বাংলাদেশের দিকে তাকায় দেখেন, একবার যদি ভোট পাইয়া যদি ক্ষমতায় যায়, গরিবদের কোনো খোঁজ রাখে না, গরিবদের হক আরো মায়েরা খায়। কথা কন্যা কেন, ঠিক কিনা? সবার কথা বলছি না ভার আমার, কিন্তু আমার নবী কেমন নেতা ছিলেন, আমার নবী জিহাদের ময়দানেও খোঁজ নিচ্ছেন, জাবের কেমন আছো গো? জাবেরের মনটা খুব খারাপ, খুবই খারাপ। নবী বলছেন, ও জাবির
কষ্ট পাচ্ছ কেন? জাবের বলছেন নবী ভালো লাগতেছে না, আমার বাড়িতে আমার সন্তান আমার স্ত্রী আর আমার আমার নয় জন মেয়ে আমার নয় জন বোন আছে, এই নয় জন বোন না খেয়ে আছে। নবী বলছেন ও জাবের সব সমস্যার সমাধান আমি নবী জিহাদের ময়দান থেকে ফিরে করে দিব। তারপরেও জাবেরের মন ভালো হয় না। নবী একটু হাসি ঠাট্টার জন্য জাবেরকে বললেন ও জাবের তুমি কি বিয়ে করছো নাকি? জাবের মুস্কি হাসি দিয়েছে ইয়া রাসূলুল্লাহ জিহাদের ময়দানে আবার বিয়ের খবর নিচ্ছে। নবী বলছে কুমারী বিয়ে করছো না বিধবা বিয়ে করছো? জাবের আরো মুস্কি হাসি দিয়েছেন সুবহানাল্লাহ বলেন। জাবের বলছে হে নবী আমি কুমারী বিয়ে করতে পারি নাই। নবী বলছে কুমারী বিয়ে করলে তো খুব মজা পাইতে, তুমি একজন কুমার ছেলে আর একজন কুমারী নারীকে বিয়ে করলে মজা পাইতে। ডাক দিয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ আমার নয় জন বোন রেখে আমার বাবা আমাকে আমানত স্বরূপ দিয়ে গিয়েছে, বয়স্কা নারীকে বুজুবান নারীকে বিবাহ করেছি। নবী বললেন আলহামদুলিল্লাহ। আমার ভাই বিশ্বনবী বললেন জাবের তোমার এই ঘোড়ার দাম কত? জাবের বলছে নবী কি বলেন দুর্বল ঘোড়া আপনি কিনবেন নাকি? নবী বলছেন জাবের শোনো তোমার এই দুর্বল ঘোড়াকে আমি নাবি সবল টাকার সবল ঘোড়া যেই দাম হয় সেই দাম দিয়ে কিনব। আল্লাহর নবী তার সবল দাম ধরে কিনে জাবেরকে ওই ঘোড়াটা গিফট করলেন, ওই ঘোড়াটা উপহার দিয়ে দিলেন। জাবের খুবই খুশি হয়ে গেলেন, কিছু টাকাও পাইলেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জিহাদ যখন শেষ হয়ে গেল জিহাদের ময়দান থেকে ফিরার পর বিশ্ব নবীর জাবেরের কথা মনে করে গেল, খেজুরের গাছে খেজুর পাকতেছিল। আমার নবী বললেন জাবের চলো চলো হে আমার সাহাবীরা চলো জাবেরের বাড়িতে যাই আর জাবের সমস্যায় আছে সমস্যার সমাধান করে দিয়েছি। সাহাবীরাও রওনা দিলেন, জাবেরের বাড়িতে গিয়া দেখে থোকা থোকা খেজুর কিছু একটা জায়গা। বিশ্বনবী জাবেরকে সালাম দিলেন, জাবের আল্লাহর নবীকে দেখে খুশি হয়ে গেলেন। বিশ্বনবী বললেন জাবের কি সমস্যা বলো? জাবের বললেন তিনটা সমস্যা। এক নম্বর সমস্যা হলো নবী গো আমার ঋণ পরিশোধ করা লাগবে, বাবার ওসিয়ত হলো ঋণ পরিশোধ করা। বিশ্বনবী বললেন তোমরা কেউ ঋণ রেখে দুনিয়া থেকে বিদায় নেবে না, কারণ ঋণের বোঝা অত্যন্ত কঠিন। আমার নবী জীবনের শেষ মুহূর্ত গিয়াও ঋণ পরিশোধ করেছেন, কিন্তু বাংলাদেশের ডিজিটাল বাংলাদেশের মানুষ এক দোকানে বাকি খাইয়া ওই দোকানের সামনে আর যায় না, এমন সিটার আছে না? না আছে মানে সেই রকম, কারণ ওই দোকানের সামনে গেলে বাকি টাকা দেওয়া লাগবে, অন্য জায়গা থেকে নগদ খায় কিন্তু বাকি দেয় না। কিন্তু শুনেন আপনি যদি ঋণ রেখে গোটা দুনিয়া থেকে যদি বিদায় নিয়ে চলে যান, আপনার ঋণের বোঝা যদি থেকে যায়, কিয়ামতের ময়দানে আপনার আপনার আমল নামা থেকে কেটে কেটে ঋণের বোঝা দিয়ে দেওয়া হবে। এই জন্য মুমিন সব সময় মৃত্যুর প্রস্তুত থাকবেন, ঋণ করে রেখে গেলেও সন্তানের কাছে ঋণের কথা বলবেন, কারণ ঋণের বোঝা আমার নবী বলেছেন পরিশোধ করে তোমরা মৃত্যুর জন্য প্রস্তুত হও, কারণ খালি হাতে যেতে হবে, এগুলো কিচ্ছু রেখে লাভ নাই, শুধুমাত্র আমল যাবে আর সাড়ে তিন হাত মাটির ভিতরে কিচ্ছু যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভয়ানক বিশ্বনবী বললেন দুই নাম্বার কি সমস্যা বলো জাবের? জাবের বললেন ইয়া রাসূলুল্লাহ দুই নাম্বার সমস্যা হলো আমার সন্তান আমার বোনদেরকে বিবাহর ব্যবস্থা করে দিতে হবে। বিশ্বনবী বললেন ঠিক আছে, তিন নাম্বার কি সমস্যা? তিন নাম্বার সমস্যা হলো যদি আমার কাপড় আমি যদি ধনী হই, আমার যদি সামান্য কিছু কাপড় থাকে, আমার যদি কোনো টাকা থাকে, আমি আমার বাবার কবর থেকে বাবার লাশ উঠায়া আমি বাবাকে আমি কাফনের কাফড় দিয়ে দিব। আমি বলছিলাম একমাত্র হায়াতের মালিক কে? সবাই হাত তুলে জবান ছেড়ে বলেন হায়াতের মালিক কে? আল্লাহ তাআলা হায়াতের মালিক,
কখন যেন বিদায় নিয়ে চলে যাবেন আপনি জানেন না নবী বললেন ঠিক আছে খেজুর গাছ থেকে খেজুরগুলো পাড়ো সাহাবীদেরকে বললেন সাহাবীরা শোনো বিসমিল্লাহ বলে খেজুর গাছের খেজুরে হাত দিবি আর একটা ঝাঁকা নিয়ে আসো কিংবা আপনাদের এলাকায় কি বলে আমাদের এলাকায় বোল বলে পাটিল বলে আপনাদের বড় একটা ডেস্কি বলে আপনাদের এলাকায় যে কি বলে আমি তো জানি না ওই জিনিস নিয়ে আসো একটা ঢাকনা নিয়ে আসো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জান্নাতি হাত দিয়া সাহাবীদের বরকতি হাত দিয়ে খেজুর সেই সময় ছিল প্রধান খাদ্য আমার ভাইরা খেজুর পেরে ওই ডেক্সির ভিতরে ওই বড় গামলার বড় ওই পাত্রের ভিতরে রেখে ঢেকে রাখলেন আল্লাহর রাসূল বললেন তোমার বাবার যত ঋণী আছে সবাইকে খবর দেওয়া হলো সবাই এসে দাঁড়ায় গেল নবী বলল যা আব্দুল্লাহকে maaf করে দাও না নবী আমরাও গরিব মানুষ কিছু আমাদেরকে দেবার ব্যবস্থা করেন আমান নবী বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা একটা বাটখারা নিলেন আমার ভাইরা ওজন করে করে বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাদের ঋণ পরিশোধ করলেন যা আবজাবেরকে উপস্থিত রেখে আব্দুল্লাহর পক্ষ থেকে ঋণ পরিশোধ করার পর আমার নবী বললেন আবজাবের কাছে আসো জাবের কাছে আসলেন জাবের আলহামদুলিল্লাহ বরকতের জন্য তোমার মুখে একটা খাওয়ায় দিলাম পরিবারের জন্য রাসূল দিয়ে দিলেন একটা করে খাওয়ায় দাও বিশ্বনবী তার সাহাবীদেরকে একটা করে খাওয়ায় দিলেন আমার রাসূল বরকতের জন্য একটা খাইলেন খেয়ে জাবেরকে বললেন জাবের বিসমিল্লাহ বলে তোমার ঢাকনাটা উঠাও জাবের বলছেন নবী যে খেজুর আমার গাছে ধরে এই খেজুর দিয়ে আমার সংসার পর্যন্ত চলে না বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সালাম বললেন বিসমিল্লাহ বলে ডেক্সি থেকে তোমার ওই ঢাকনাটা উঠাও ঢাকনা উঠা দেখলেন আমার বিশ্বনবী তাকে আল্লাহর নবীর উপস্থিতিতে জাবের দেখলেন যা খেজুর হওয়ার কথা ছিল তার চাইতেও বেশি ঋণ পরিশোধের পর থেকেও তার চাইতেও বেশি জোরে বলেন সুবহানাল্লাহ আমার রাসূল বললেন এটা দিয়ে সংসার পরিচালনা করবে আল্লাহ রাসূল সাহাবীদেরকে খবর দিলেন সাহাবীরা কারা এই জাবিরের বোনকে বিবাহ করতে চাও আসো রাসূল উপযুক্ত পাত্র দেখে মোহরানা দিয়ে আল্লাহর রাসূল বিবাহর ব্যবস্থা করে দিলেন এরপর যখন বিবাহ হয়ে গেল বিশ্বনবী বললেন জাবির তোমার মনের কি কথা হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ আমার মনের সর্বশেষ কথা হলো আমার বাবা কাফনের কাপড় ছাড়া একটা ছোট্ট কাফনের কাপড় তিনজনকে দাফন করেছে আর উহুদের ঘাস দিয়া আমার বাবার কবর দিয়েছে আমার ইচ্ছা হলো আমার বাবাকে এক টুকরা কাফনের কাপড় দিব নবী বললেন যাও 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 তোমার বাবার জন্য বাজার থেকে কাপড় কিনে নিয়ে আসো বাজার থেকে কাপড় কিনে নিয়ে আসা হলো আল্লাহর নবী নিজে হাতে ওই তিন শহীদদের উহুদের ময়দানের ওই তিন শহীদদের কবরটা খনন করলেন খনন করার পর আবার বিশ্ব নবী তাকায়া দেখলেন সাহাবীদের উপস্থিতিতে লাশ যেমন করে দাফন করা হয়েছে তেমনই আছে কাপড় নষ্ট হয় নাই এমন কি উহুদের যে ঘাস মোবারক দিয়া দাফন করা হয়েছে ওই ঘাস মোবারক নষ্ট হয় না আমার বিশ্বনবী বললেন এই তো দেখো আল্লাহর জান্নাতি জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উঠায়া কাফনের কাপড় দিয়া আলাদা কবরের ভিতর কবর দেওয়া হলো আমার ভাইরা আমার আলোচনার বিষয় ছিল কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ হে নবী আপনি বলে দিন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ কেউ যদি আল্লাহকে ভালোবাসতে চায় আল্লাহকে পেতে চায় তাকে অন্য কোনো মাজারে যাইতে হবে না দরগায় যাইতে হবে না দুর্গায় যাইতে হবে না কোনো পীরের কাছে যাইতে হবে না কারো কাছে যাইতে হবে না তবে একটা কাজ করতে হবে ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ তাহলে তাকে নবীর অনুসরণ করতে হবে আর নবীর অনুসরণ করলে জীবনের যা সমস্যা আছে সব সমস্যা সমাধান দিবেন কে আল্লাহ রাব্বুল আলামিন
টাটকা পুরস্কারও ঘোষণা করে দিয়েছেন ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম আমি আল্লাহ ইউহিবুকুমুল্লাহ আমি আল্লাহ তাকে ভালোবাসব নিজে আর দ্বিতীয় হলো ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম আল্লাহ জীবনের গুনাহ maaf করে দিবেন আওয়াজ তুলে শেষ কথা আমার আওয়াজ তুলে হাত তুলে বলুন না কেন জীবনের রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত নবীর সুন্নাতের অনুসরণ করার দরকার আছে না জোরে বলেন আছে না আল্লাহ আমাদের কবুল করুন বলেন আমিন